দর্শক এখন রয়েছে দেশে পুঁজি বাজার পরিস্থিতি নিয়ে বেশি আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন শান্ত অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও মোহাম্মদ ইমরান হাসান দর্শক আপনারা আমাদের আলোচনায় যোগ দিতে পারেন আট এক আট নয় নয় দুই পাঁচ ও আট এক আট নয় নয় দুই ছয় নম্বরে ফোন করে আপনাকে স্বাগত মিউশি বিজনেসে ধন্যবাদ তিন মাসের মধ্যে সূচকের সর্বোচ্চ পতন গতকালকে আমরা দেখলাম এবং লেনদেনের পরিমাণও বেশ খানিকটাই কমে গেছে গত সপ্তাহের তুলনায় তো নির্বাচনের আগে আসলে বাজারকে কীভাবে দেখছেন আপনি মিক্সড বলবো মানে বাজারে এখন বেশিরভাগ বিনিয়োগকারী আমাদের যেটা মনে হয় যে তারা একটা একটু সাইড লাইনে থাকতে পছন্দ করছে আমরা যদিও দেখেছি লাস্ট এই বছরটাতে প্রায় ফর্টিন পার্সেন্ট মার্কেট ডাউন বাট কিছু কিছু সেক্টর কিছু কিছু স্টকে আবার কিন্তু ভালো ইন্টারেস্ট ছিল মার্কেটে মানে সেখানে দেখা গেছে তারা কন্টিনিউয়াসলি একটা বুল ট্রেন্ডে বা একটা আপ ট্রেন্ডে ছিল মানে কিছু বিনিয়োগকারী যারা খুব কেয়ারফুল ইনভেস্ট করেছে তারা কিন্তু আবার প্রফিট করেছে এই বাজারেও আরকে এমন বাজার ছিল না যে একবারে ব্রডবেস কালেকশন হয়েছে আমরা 2010 এর শেষে 11 সালে যেরকম দেখেছিলাম যে সব শেয়ারি মটোরি মডলেস পড়ে যাচ্ছে এটা কিন্তু এই বছর ছিল না কালেকশন হলো অনেক প্রফিট করার স্কোপ ছিল যদি কেউ কেয়ারফুল ইনভেস্ট করে থাকে কালকের যে কালেকশনটা দেখলাম বা এর আমরা কয়েকদিন দেখেছি এই মাসের শুরু থেকে যে পরপর তিন দিন একটা কালেকশন হলো যখন কারেকশন এই কারেকশন যেটা হয়েছে কিন্তু ওভারঅল মার্কেটে কারেকশন হয়েছে মানে খুব মানে আমি বলবো লেস দেন টু থ্রি পার্সেন্ট স্টক এত আপ ট্রেন্ডে ছিল মিড ক্যাপ বা লার্জ ক্যাপ স্টক যদি কনসিডার করি তো সেই হিসাবে কালকে কারেকশনটা আমি মনে করব কিছুটা আনইউজুয়াল ছিল এটা আমি কোন এইভাবে জাস্টিফাই করতে পারছি না যে কালকে কেন এইভাবে এতটাকা কারেকশন হলো এটা আমার কাছে মনে হয় যে কাইন্ড অফ একটা প্যানিক থেকেই এই কারেকশনটা হয়েছে গতকালকে এটার আমি ফলিট করে রিজন দেখছি না কালকে হওয়ার ডাউন মার্কেট আসলে লেনদেনটা কমে যাবে এটা কি আমরা আসলে দেখছি আর কি দানি মানে ডাউন মার্কেট। মানে বেরোতে পারছে না অনেকে এটা কিন্তু আসলে মোস্ট অফ দা কেসে হয়ে থাকে টার্নওভারটা কমে আসতে থাকে আমরা যে কোনো ডাউন মার্কেট যদি পাস্টে দেখে থাকি তখন আমরা দেখব যে ডাউন মার্কেটে এভারেস্ট টার্নওভারটা

যেটা বলে অনেকদিন ধরে হচ্ছে আট মাস ধরে হচ্ছে তো মেন রিজন আমরা যেটা জানি মানে ফার্স্ট রিজন যেটা ডলার অ্যাপ্রিসিয়েট করছে টাকা দর হারাচ্ছে তো বিদেশি বিনিয়োগকারীরা চিন্তা করছে যে এখানে একটা কারেন্সি রিস্ক থাকছে সে যদি আট মাস আগে যারা ইনভেস্ট করতো এমন যদি হতে আট মাসে তার শেয়ার প্রাইসটা ফল নাও করতো তার কারেন্সি লস হওয়ার চান্স থাকতো কারণ এখন সে সেল করে টাকাটা যখন ডলারে কনভার্ট করতো এখানে সে ডলারের অ্যামাউন্টটা কম পেতো আগে থেকে তো তার তো ডলারে হিসাব করতে হবে তার একটা কারেন্সি রিস্ক আছে এবং তারা এখনো হয়তো ফোরকাস্ট করছে যে ডলার আরেকটু অ্যাপ্রিসিয়েট করতে পারে যে কারণে তারা একটু কশাস থাকছে যেটা আমরা দেখেছি গত দুই তিন দিন আগে একটা নিউজে যে টাকা আরেকটু ডেপ্রিসিয়েট করেছে কি ধরো 3 পয়সার মতো ডলারের গেস্টে সো এটার কারণেও তারা সাইডলাইনে থাকছে আর সেই সাথে আরেকটা ব্যাপার সশ যেটা থাকে বিদেশি বিনোকারীদের মধ্যে যে ইলেকশন ইয়ার সো এখানে তারা দেখতে যাচ্ছে যে কোনো পলিটিক্যাল টার্মিনাল হয় কিনা সবকিছু ঠিকঠাক থাকে কিনা এই কারণেও তারা একটা সাইডলাইনে থাকা আমরা অবজার্ভ করছি জারি না হওয়ার কিন্তু আসলে ব্রোকাররা যে টাকাটা পেয়েছে প্রাপ্ত টাকাটা তো বিনিয়োগে আনতে পারছে না তো এই বিষয়টিকে আপনি ওভারঅল কিভাবে দেখছেন এটা আমি পজিটিভলি দেখছি কারণ এটা তো আসলে হয়ে যাবে অন দ্য প্রসেস শীঘ্রই হয়ে যাবে খুব শীঘ্রই হয়ে যাবে আচ্ছা আর টাকাটা আসলে আমি যেটা হোপফুল যে ব্রোকারেজ যারা তারা তো সবাই মার্কেট পিপল একদম তো মোর লাইকলি এই টাকার একটা বড় একটা অংশ মার্কেটে বিনিয়োগ হবে এটা আমরা আশা করতে পারি আচ্ছা আচ্ছা তো এখানে একটা এটা একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে মার্কেট মুভমেন্টের জন্য করতে পারে

সাধারণ আমাদের মতন যে সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারীরা যারা কি মার্কেট আপ এন্ড ডাউন করার মতন কোন ক্ষমতা কি আছে তাদের ইনস্টিটিউশন বিনিয়োগকারী ছাড়া তাদের ইচ্ছা মতো তারা যখন দরকার পরে উঠায় মার্কেটকে আমাদের মতো ক্ষুদ্র বিনিয়োগকারী আমরা কিনি তখন আবার তারা করে সেল দিয়ে সাইড টেনে বসে থাকে দুই তিন মাস পরে তারা আবার মাল কিনে এইভাবে যদি ইনস্টিটিউশন বিনিয়োগকারীরা যদি এইভাবে করে তাহলে আমরা সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিভাবে এখান থেকে মার্কেটে প্রফিট করবে প্রশ্নই আসে না করে দর্শক আপনাকে অনেক ধন্যবাদ আমরা এই প্রশ্নের উত্তর করবো তার আগে একটা ছোট বিরতি নিয়ে আসি দর্শক এবার নিচ্ছি একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গে থাকুন আবার স্বাগতম একশো বিজনেস দর্শক বিরতির আগে এসে পুঁজিবাজ পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম শান্ত অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও মোহাম্মদ ইমরান হাসানের সাথে আবার ফিরছি আলোচনায় বিরতির আগে একটি ফোন ছিল উনি বলছিলেন যে ইনস্টিটিউশন বাই সেল করছে তারাই সুযোগ ওঠাচ্ছে নামাচ্ছে তার আসলে লুজার আপনি আসলে কি বলবেন সম্মানিত বিনিয়োগকারী উনি ইন এ সেন্স কিছু কথা যেটা বলেছেন আমি তার সাথে একমত যে কিছু ইনস্টিটিউশন তারা দেখা যাচ্ছে হয়তো বা অনেকটা স্পেকুলেটিভ বা ম্যানুপুলেটিভ ইনভেস্টমেন্ট করে থাকে একটা শেয়ারের দাম হয়তো কৃত্রিমভাবে বৃদ্ধি করছে আবার সেখান থেকে তারা গুজব তারাই হতবা ছড়াচ্ছে এবং সেখান থেকে বের হয়ে আসছে এবং সাধারণত এই ধরনের পরিস্থিতির শিকার গুলা হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আমার এই ক্ষেত্রে বিনিয়োগকারীদের ভাইদের প্রতি যেটা মানে আবেদন আর কি যে এখানে আসলে মানে আপনি যখন বিনিয়োগ করছেন এটা কিন্তু আপনাকে প্রথমত মনে রাখতে হবে আমি স্বেচ্ছায় বিনিয়োগটা করছি সেটাই এটা আমি নিজে বিনিয়োগটা করছি আমি এই রিস্ক জেনে বিনিয়োগ করছি হ্যাঁ দেখে বিনিয়োগ করছি এখন সে যে কথাটা বলেছেন যে তার অল্প দামে শেয়ার কিনে বেশি দামে বিক্রি করে দিচ্ছে আমরা তখন ধরা খেয়ে যাচ্ছি সেখানে ধনীও সেটা অল্প দামে কিনে বেশি দামে বিক্রি করতে পারে আছে রাইট রাইট

আমি সব বুঝে গেলাম তাহলে কিন্তু খুব ইজি হয়ে যেত সবাই টাকা বানাতো কেউ লস করতো না যেটা প্র্যাকটিক্যালি পসিবল না আসলে এই কারণে যেটা বলি যে আপনাকে এই একটু আপনার এই ব্যাপারে আরো স্টাডি নলেজ এবং সময়টা দিতে হবে যে যাতে করে এমন না হয় যে প্রাতিষ্ঠানিক যেই সকল বিনিয়োগকারী আপনাদের এই দুর্বলতার সুযোগটা নিচ্ছে সেই সুযোগটা যাতে না নিতে পারে আপনি যখন ভালো করে জানবেন যে না আমার এখানে উচিত না এই গুজবে আমার কান দেওয়া উচিত না তখন কিন্তু দেখেন সে কার কাছে তা আপনারা সবাই যদি বলেন যে না আমরা এরকম বেশি দামে এটা কিনবাম যখন আস্তে আস্তে সবাই এরকম ইরিগেটেড হয়ে যাবে একদিনে সম্ভব না ধীরে ধীরে হবে একজন একজন করে করে হবে তখন দেখবেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আস্তে আস্তে ফেল করতে হবে এই ধরনের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এবং যা এবং যে ধরনের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তখন রিসার্চের উপর ভিত্তি করে বিনিয়োগ করবে বা ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার বিনিয়োগ করবে তারাই দেখা যাবে তখন ভালো করতে থাকবে এখন নতুন অনেক বিনিয়োগ আসলে বিনিয়োগ করতে চায় তারা বোঝে না আসলে তাদের জন্য কি করা উচিত তাদের জন্য আপনারা আসলে কি করছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো যে আমাদের কিন্তু মেইন রোল যেটা আমরা যেটা সবসময় আহ্বান করি বাইরের দেশে যেটা সবসময় হয় ইন্ডিভিজুয়াল ইনভেস্টর যারা ক্ষুদ্র হোক আর বৃহৎ হোক

তারা কিন্তু কখনো চাই না যে আমি নিজে নিজে টাকাটা ম্যানেজ করব আমি নিজে নিজে ম্যানেজ করে আমি লভ করার পর আমি অন্যকে দোষারোপ করব হ্যাঁ বা ভাগ্যের দোষ দেবো তা কিন্তু না সে তার কাজ হয় খুঁজে বের করা কোন ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড ভালো করছে তার টিম কারা তাদের ট্র্যাক রেকর্ড কি গত পাঁচ বছর তারা কেমন করেছে তা আমি যেটা বিনিয়োগকারীদের প্রথমত আহ্বান করি যে আপনি অ্যাটলিস্ট আপনার ফান্ডের যদি কনফিডেন্স না পান কিছু পোর্শন এরকম ভালো কিছু ওপেন এন্ডেড ফান্ড ইনভেস্ট করে রাখা আচ্ছা আচ্ছা

সে যদি মনে করে আমি দিনে ভালো করবো অনেক ব্যাংকের অপশন আছে আমি ওপেন এর মিউচুয়াল ফান্ডান্টেজ যেটা আছে তারা আইপিও তে একটা কোটা থাকছে তাদের জন্য এখানে অনেক বেনিফিট থাকছে আর বড় জিনিস হচ্ছে

পুঁজি বাজারটাই শুধু এই অবস্থা কেন আর দুই নাম্বার প্রশ্ন হলো ভাইয়া ওই যে প্রতিটি যিনি আসেন ওনারা তো অনেক অভিজ্ঞ ওনাদের সঙ্গে কথায় আমরা কেউই পারিনা ওনারা শুধু

তো কেন এত পড়ে গেছে সে এখন এখানে বিনিয়োগের অভিযোগ করতে পারে আমি তো একটা ভালো ব্যাংক কিনেছি তাও কেন দাম পড়ে গেল আমি কিন্তু এই যে প্রথম কথাতেই বলতেছি যে উনি যেটা বলে যে জ্ঞানের উপদেশ আর কি আমার জ্ঞানের উপদেশ না হাতে আসলে উপায় নেই কারণ সে যখন ওই ব্যাংকটা কিনেছিল ধরেন একটা ব্যাংকের দাম সে পঞ্চাশ টাকাতে কিনেছিল ব্যাংকটা খুব ভালো এটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু এটার দাম পঞ্চাশ টাকা হওয়া উচিত কিনা সেই সময় হওয়াটা উচিত কিনা হয়তো দুই বছর পর হতে পারে কিন্তু তখন হওয়াটা উচিত কিনা এটা তার যাচাই করা যে হতে পারে কোম্পানি ভালো কিন্তু ভ্যালুয়েশন যেটা বলে যেটা অ্যাকচুয়াল ভ্যালু কত হওয়া উচিত প্রাইস অ্যান্ড ভ্যালু দুটা ডিফারেন্ট কথা প্রাইস কত আছে এবং ভ্যালু কত হওয়া উচিত

তো এই ধরনের শেয়ারে আমি যেটা বললাম যে সময় সাথে ইনসাইডার ট্রেডিং বা এগুলোতে অনেক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা ব্যক্তি বিনিয়োগকারীরাও দেখা যায় তার একটা বড় ফান্ডে অনেক জড়িত থাকে ইনসাইডার ট্রেডিং হয় তো কৃত্রিমভাবে শেয়ারের শেয়ারে বৃদ্ধি করা হয় এটা আমি বলবো কি এটা আসলে করা এটাতে যদি সে এখন দেখে 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 বিনিয়োগ করে। যে দাম অনেকে তখন সেখানে বিনিয়োগ করছে বিনিয়োগ করার পর এই ধরনের সেগুলোতে রিস্ক কিন্তু ভেরি হাই থাকে মানে যেরকম করে টাকা অনেকে ইনকাম হচ্ছে আবার দেখা যায় সেই টাকাটা হঠাৎ করে তার চলে যাচ্ছে মানে অনেকটা জোয়ার মতো

এখন সে আমাকে একটা কোম্পানির নাম যদি বিনিয়োগকারী সে চিন্তা করে দেখেন একটু ডাটা ঘেটে দেখেন ভালো কোনো কোম্পানি সেটার এখন থেকে দশ বছর আগে যে প্রাইস ছিল বা পাঁচ বছর আগে যে প্রাইস ছিল এবং এখনো যে প্রাইস

একদম আমরা অনেক পথাশে আরো দেখেছি যে আসলে লং আমরা কিভাবে দেখছি অথবা জিডিপি যে গ্রোথ সেটার সাথে আসলে কতটা সামঞ্জস্যপূর্ণ আমাদের পুঁজি সবকিছু মিলে যদি আপনি একটু বলেন এটা উনি ঠিকই বলেছেন জিডিপির সাথে আমাদের দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এইভাবে ডেভেলপ করতে পারছে না এটা অস্বীকার করার কোনো উপায় নেই আমাদের আরও বেশি ক্যাপিটাল মার্কেট ডেভেলপ হওয়া উচিত ছিল কিন্তু আমরা আশাবাদী যে এটা আমরা ক্যাচ করে ফেলবো আস্তে আস্তে ক্যাপিটাল মার্কেট ডেভেলপটা আমি যেটা মনে করি যে একটা সময় খুব ফাস্ট যে হবে তো এখনো এটা অনেক আর্লি স্টেজে আছে বাট অনেক কিছুতে আমরা অনেক কিছু শুরু করতে যাচ্ছি আমাদের রেগুলেশন অনেক চেঞ্জ আসছে আমাদের অনেক ভালো ভালো কোম্পানি এখন হচ্ছে মার্কেটে আছে ব্যাংক ম্যানেজমেন্ট কোম্পানি তো আমি বিশ্বাস করে এটা আমরা কুইকলি আহ ক্যাচ আপ করে ফেলবো আর উনি যেটা বলেছেন যে ইকোনমি ইন্ডিকেটর সব ভালো আছে আরকি তো সবকিছু ভালো আছে আমি মানে

এটা কিন্তু দেখছি মেনটেন করতে পারছে না বেশিরভাগ ব্যাংক লিজিংই মেনটেন করতে পারছে না তো এটা তো আসলে একটা ফাইন যে আসলে তারল্য সংকট আছে দেখে মেনটেন করতে পারছে না প্লাস আমরা দেখলাম যে ইম্পোর্ট পেমেন্ট এখন এক্সপোর্টের থেকে অনেক বেশি বেড়ে যাচ্ছে ট্রেড গ্যাপটা বাড়ছে তো ইম্পোর্ট পেমেন্টের মাধ্যমে এখান থেকে কিছু মানি লন্ডারিং হচ্ছে কিনা এরকম ডাউটও অনেক ইকোনমিস্টটা করছেন কারণ এটা লেখা দেখি আসলে হ্যাঁ তো যেই টাকাগুলো দেশে বাইরে চলে যাচ্ছে এটা কিন্তু দেশে বাইরে চলে যাচ্ছে ইম্পোর্ট হয়ে যাক আর যেভাবে যাক তো এটা কিন্তু একটা তারল্য সংকট ক্রিয়েট করছে তারপর ডলার অ্যাপ্রিসিয়েট করছে যেটা আমরা দেখলাম এ কারণে ফরেন বিনিয়োগও এখন আমরা এভাবে দেখতে পারছি না তো কিছুটা তারল্য সংকট আছে এই জন্য ইকোনমি ইন্ডিকেটর এক কথায় বলা যায় না যে ফেভারেবল আছে আমাদের চ্যালেঞ্জ আছে বেশ কিছু তো সেই বাধাগুলো অতিক্রম করে আমরা অনেক দূর এগিয়ে যাবো এই প্রত্যাশা আমাদের আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ একুশে দেবীকে ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশে পুঁজি বাজার পরিস্থিতি নানা দিক করণে কথা বলছিলেন শান্ত অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড এর সি মোহাম্মদ ইমরান হাসান দর্শক এবারে নিচ্ছি আরো একটি বিরতি বেলা দেড়টা আবার ফিরে আসবো বিজনেস আরো আয়োজন আমাদের সঙ্গেই থাকুন